সিলেট জুড়ে এখন বইছে কানাডার ঝড়। একসময় যুক্তরাজ্য যাওয়ার প্রবণতা বেশি থাকলেও সিলেটের লোকজন এখন ঝুঁকছেন কানাডার দিকে। ভ্রমণ ভিসা তুলনামূলক সহজ করায় অনেকেই সপরিবারে যাচ্ছেন কানাডায়। গেল কয়েক মাসে সিলেটের বিভিন্ন পেশার কয়েক হাজার মানুষ পেয়েছেন কানাডার ভ্রমণ ভিসা। অনেকে ভ্রমণ ভিসায় কানাডা গিয়ে স্থায়ীভাবে বসবাসেরও আবেদন করেছেন। তবে কানাডা যাওয়ার এই রঙিন স্বপ্ন বিবর্ণ হয়ে গেছে সম্প্রতি 42 জন যাত্রীকে ইমিগ্রেশনের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আটকে দেওয়ায়। বিমানের দাবি, ওই যাত্রীরা ভুয়া আমন্ত্রণপত্র দিয়ে ভিসা করিয়েছেন, তাই তাদেরকে যেতে দেওয়া হয়নি। তবে সচেতন মহলের অভিযোগ, ভিসা ও কাগজপত্র যাচাইয়ের দায়িত্ব দুদেশের ইমিগ্রেশনের। 42 জন যাত্রীকে আটকে দিয়ে বিমান শুধু বাড়াবাড়ি করেনি, বরং বাংলাদেশিদের জন্য কানাডার ভ্রমণ ভিসা প্রাপ্তি কঠিন করে তুলেছে। খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের শুরু থেকে বাংলাদেশিদের জন্য কানাডা সরকার ভ্রমণ ভিসা তুলনামূলক সহজ করে। এই সুযোগে বিদেশ গমনেচ্ছু সিলেটের লোকজন কানাডার দিকে ঝুঁকছেন। কেউ নিজে আবেদন করে, আবার কেউ এজেন্সির সহায়তা নিয়ে আবেদন করে ভিসা পান। কিছু কিছু এজেন্সি নো ভিসা নো ফি চুক্তির মাধ্যমেও আবেদন করে। এভাবে আবেদন করে অনেকে ভিসা পাওয়ায় সাধারণ লোকজনও এজেন্সির মাধ্যমে আবেদনে ঝুঁকছেন। এজেন্সিগুলো কানাডা থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ এবং প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে আবেদন করে। ভিসা হলে চুক্তি অনুযায়ী টাকা নেয় ভিসাপ্রাপ্ত গ্রাহকদের কাছ থেকে। এজেন্সিগুলো এরকম চুক্তি 8 থেকে 20 লাখ টাকায় পর্যন্ত করেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এভাবে একটি এজেন্সির মাধ্যমে আবেদন করে সিলেটের প্রায় 100 আবেদনকারী কানাডার ভিসা পান। আবেদনের সময় তাদেরকে কানাডার একটি বিয়ের আমন্ত্রণপত্র দেওয়া হয়। ওই বিয়েতে অংশ নেওয়ার জন্য তারা কানাডায় যেতে চান বলে ভিসা আবেদন করা হয়। সৌভাগ্যক্রমে ওই এক বিয়ের আমন্ত্রণ অতিথি হিসেবে প্রায় 100 ব্যক্তি ভিসা পান। গত 6 নভেম্বর সিলেট ওসমানি বিমানবন্দর থেকে 42 জন যাত্রী কানাডার উদ্দেশ্যে রওনা হন। ওসমানি বিমানবন্দরে তাদের যথারীতি ইমিগ্রেশনও হয়। সিলেট থেকে কানেক্টিং ফ্লাইটে ঢাকাস্থ হজরত শাহজালাল বিমানবন্দরে গিয়ে তারা টরেন্টোগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটের অপেক্ষা করছিলেন। এ সময় বাংলাদেশ বিমানের পাসপোর্ট চেকিং ইউনিটের কয়েকজন কর্মকর্তা তাদেরকে পাসপোর্ট দেখাতে বলেন। তারা কেন কানাডা ভ্রমণে যাচ্ছেন জানতে চাইলে যাত্রীরা জানান, সেখানে একটি বিয়েতে অংশ নিতে যাচ্ছেন। সেখানে থাকার জন্য বাসা ভাড়ারও কাগজপত্র দেখান যাত্রীরা, কিন্তু বিমানের কর্মকর্তারা ওই যাত্রীদের সন্দেহজনক দাবি করে নির্ধারিত ফ্লাইটে তারা যেতে পারবেন না বলে জানিয়ে দেন। সংশ্লিষ্ট যাত্রীরা জানান, ওই সময় কর্মকর্তারা তাদের ভিসা সঠিক কিনা তা যাচাই না হওয়া পর্যন্ত ফ্লাইটে উঠতে পারবেন না বলে জানিয়ে দেন। প্রয়োজনে তাদেরকে বিমান কর্তৃপক্ষ হোটেলে রাখবে বলেও জানানো হয়। এরপর ভিসার ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য বিমানের পক্ষ থেকে কানাডার সিঙ্গাপুর ও দিল্লিস্থ ভিসা অফিসে ইমেল পাঠানো হয়, কিন্তু পরদিন সকাল পর্যন্ত কোনো প্রত্যুত্তর না আসায় ওই 42 যাত্রীর ইমিগ্রেশনের সিল কেটে দিয়ে লাগেজ সহ ফিরিয়ে দেওয়া হয়। এদিকে ইমিগ্রেশনের পর বিমান কর্তৃপক্ষ 42 যাত্রীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি গত রবিবার ফাঁস হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। কেউ কেউ এজেন্সির মাধ্যমে চুক্তিতে কানাডার ভিসা করায় বিরোধিতা করে সমালোচনা করেন। তবে বেশিরভাগ নেটিজেন প্রশ্ন তুলছেন বিমানের এখতিয়ার নিয়ে। কী ধরনের কাগজ দিয়ে ভিসা করা হয়েছে সেটা যাচাইয়ের এখতিয়ার বিমানের রয়েছে কি না, এ নিয়ে সিলেট জুড়ে চলছে সমালোচনার ঝড়। ট্রাভেল এজেন্সি ও ভিসা কনসালটেন্টরা বলছেন, ভুয়া আমন্ত্রণপত্র দিয়ে ভিসা করার অভিযোগে বিমান 42 যাত্রীকে আটকে দেওয়ার ঘটনায় আগামীতে কানাডার ভ্রমণ ভিসা প্রাপ্তিতে জটিলতা তৈরি হতে পারে, কমে যেতে পারে ভিসা আবেদনের হারও। এ প্রসঙ্গে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক তাহের খন্দকারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।